ईश्वर गुरु शिक्षा बड़ ब्रह्म तत्पुरी श्री गुरवेद अखंड मंडलाश्वरी श्री गुरवेद বর্তমান এরা 2017 সালে যখন পুজোটা মানে আমি তো ঠিক জানতাম না এরা পুজো করবে কিনা, স্থানীয় আমি এই গ্রামেরই বাসিন্দা। বর্তমান আমি এইদিকে বেড়াতে এসে দেখি না ওরা বসে হাওয়া খাচ্ছে ঠান্ডায়, মানে 100 জনের কাজ করছিল তো সেই জন্য আমাকে ডাকলো। তো সম্পর্কে আমি ভাই পড় ভাই তোর দাদা হই তোর কাকু হই এইভাবে আমাকে ডাকলো। যেহেতু আমি বাচ্চাকাল থেকে নিজের অভিজ্ঞতার উপরে আমি একটা ঠাকুরের কাজ করি, যতটা বড় মায়ের কাজ করি সেই হিসাবে ওরা ডাক্তার বলছে যে আমরা ওরকম দুর্গা পুজো করবো। দুর্গা পুজো মানে তো অনেক ব্যয়বহুল ব্যাপার, সেই জায়গাতে আপনাকে তো এই খরচ করার তো সামর্থ্য পটে তুমি ঠাকুরটা যদি দাও, যদি বানিয়ে দাও তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে। আমি আর এই ঠাকুরটা বানিয়ে দিলে না আমার একটা দিক টাইম হয়ে যাবে, কিন্তু আর যে পুজোর যে অর্চনার যে খরচ খরচা প্যান্ডেল এত টাকা করে আমরা মোটামুটি সবার কাছে মাগা রাখা করি। সেই হিসাবে আমি সেখানে প্রতিশ্রুতি হলাম যে ঠিক আছে আমি ঠাকুরটা দেবো। সেই হিসাবে আমরা প্রত্যেক বছরই দেই, এই এক বছর 5 বছর পড়ছে পুজোর। আপনি প্রতিমা গড়ে দিচ্ছেন? আমি নিজে হাতেই করতেছি। এছাড়া আপনি এমনি পেশায় কী করেন? এমনি আমি আর্টের কাজটাই বেশিরভাগ করি, আর বর্তমান ক্যাজুয়াল পোস্টে আমি খোদামবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে কাজ করি। সেইগুলো সামলেও মোটামুটি প্রতিমার কাজটা করে দিয়েছে। হ্যাঁ, এই এলাকার পুরুষ মানুষ হিসেবে আপনারা এই যে মহিলাদের দ্বারা পরিচালিত পুজো এটা কীভাবে দেখছেন, কেমন হবে? মানে আমি কী বলেও বোঝাতে পারবো না, এরা মানে আমরা হয়তো হেল্প পিছন থেকে ওদেরকে হেল্প করছি শুধুমাত্র, নাহলে আদার্স আমরা আমাদের যে পয়সা করি খুব একটা বেশি দিচ্ছি না। কিন্তু এই এদের টোটাল 18টা গ্রুপের 180 জন মহিলাকে ট্যাকেল করাটা, আমরা যদি না থাকি কিন্তু ওদের মধ্যে গণ্ডগোল লেগে যেতে পারে, কিন্তু আমরা কিন্তু ওরা কিন্তু এখনও পর্যন্ত কোনো গণ্ডগোল নিজেরাই করছে। যখন কোনো বড় ধরনের হয় তখন আমাদেরকেই ডাকে, সেটা সলভেশন করার চেষ্টা করি এবং সলভেশনও হয়ে যায়। মানে কী বলবো, মানে ঘরে হয়তো গণ্ডগোল সবসময় লাগতে পারে, এই যে 5 বছর এই মেয়েরা যে একত্রিত হয়ে চলছে এদের তো সাধুবাদ জানাচ্ছে। আমার নাম শিবশঙ্কর সিং কৃষ্ণনগর, বর্তমান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মেয়েদের সাথে হেল্প। ভালো হয়েছে ব্যানারটাও পেছনে আছে, অ্যাঙ্গেলটা ভালো হয়েছে। কেমন লাগছে, মানে আপনারা তো বহু জায়গায় পুজো করেন বা করে আসছেন পশ্চিমবঙ্গের, এখানে মহিলাদের দ্বারা পরিচালিত পুজোতে কেমন লাগে? আমি পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরেও আমি পুজো করেছি, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে। মানে এই যে পুজো আর্চার আয়োজন, এখানকার আয়োজন এবং সকলের সহানুভূতি খুব ভালো লাগছে। কাজ করে খুব আনন্দ পাচ্ছি, পুজোতে কাজ করতে গেলে মেয়েরা সবাই ঝাঁপিয়ে পড়েছে আমাকে সাহায্য করছে, খুব সুন্দর লাগছে এখানে পুজো করে আনন্দ পাচ্ছি। মানে অন্যান্য পুজো কমিটির সঙ্গে এদের ফারাকটা কোথায় আপনি বুঝতে পারছেন? অন্যান্য পুজো কমিটিতে গেলে হয়তো একে ডাকো তাকে ডাকো, কাউকে পাওয়া যায় কাউকে পাওয়া যায় না, সেখানে খুব অসুবিধে হয়, কিন্তু এখানে কাউকে ডাকতে হয় না, হাতের কাছেই সকলে থাকেন, বলার আগেই পেয়ে যাই আমি, এটা সবচেয়ে ভালো জিনিস। আপনার নাম? দেবরঞ্জন দীক্ষিত। আগে যুক্ত ছিলাম না আমি, যদিও এই পাড়ার বউ, কিন্তু হচ্ছে আমি গত বছর থেকে এসে দেখলাম যে পুজোটা ঠিকভাবে চলছে, এখানে পুষ্পাঞ্জলিও 4 দিন দেওয়া হচ্ছে, সেই থেকে আমি মোটামুটি এই বছর থেকে মোটামুটি সম্পূর্ণভাবে মোটামুটি পুজোতে থাকছি। আপনি আরো কত মহিলাকে এভাবে উদ্বুদ্ধ করেছেন এই পূজা কমিটির সঙ্গে আসার জন্য? আমার পাড়ার যারা আছে এবং বাড়ির যারা আছে তাদেরকে বলেছি যে তোমরাও গিয়ে ওইখানে পুজো প্যান্ডেলে গিয়ে অন্তত মায়ের কাছে বসে হাঁক ঝাঁই এগুলো তো বাজাতে পারো সবাই, এবং আসছেও সবাই। আপনারা কিভাবে সাহায্য করছেন? আমরা এই আমাদের যে চাঁদাটা ধার্য আছে সেই চাঁদাটা দিয়েছি, আর ওরা যখন কোথাও যায় তাই তখন সবসময় সময় থাকে না, যদিও কোনো সময় সময় থাকে তখন মাঝে মাঝে যাই। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম অনুশ্রী সেনাপতি।
পাঁচবার আমাদের নিয়ম মতন মেনে, সরকারি নিয়ম মতন মেনে আমরা অঞ্জলির কাজ শুরু করেছি। আজকে নবমী, নবমীতে আমাদের খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি। আমরা সবার কাছে দান ধ্যান নিয়ে খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি। এই যে সংসারের চাপ সামলে 100 দিনের কাজ করে বা স্বসহায়ক দলের মেয়েরা তারা নিজেদের কাজ সেরে তারপরে এই পুজোর ভাবনা ভেবে এই যে মাথায় রেখে এই যে সময় বার করা, এটা কিভাবে করছে? ওই ঘরেরও ম্যানেজ করেছি, পাঁচজন মেয়েদের গেলেও ঘরে যদি 1 ঘন্টা দেয় বাইরে 8 ঘন্টা দিয়েও সময় করে সবাইকে ম্যানেজ করে। হয়তো কেউ 1 ঘন্টা সময় দিয়েছে, কেউ 2 ঘন্টা দিয়েছে, কেউ 8 ঘন্টা দিয়েছে, কেউ 10 মিনিট দিয়েছে, সবাইয়ের কাছে সহযোগিতা নিয়ে আমরা এগিয়েছি। এটা নিয়ে আপনাদের পরিবারের সবাই খুশি? হ্যাঁ হ্যাঁ সবাই খুশি। তার জন্য আমাদের ছেলেরাও আমাদের কাছে এবার সহযোগিতা করে, পরে তখন আমরা এগিয়ে যাচ্ছি, ছেলেরাও আমাদের কাছে সাপোর্ট করতেছে, ওরাও সহযোগিতা করতেছে। তাই আমরা বলছি যে আমরা মেয়েরা প্যান্ডেল করে পুজো করতেছি, তাই আমাদের কাছে অভিনন্দন জানাইছি সবাইকে, যে মানে মন্দিরটা করার জন্য সবাই কাছে আবেদন জানাচ্ছি। কি বলবেন সরকারের কাছে কি আবেদন? এই আমাদের জন্য একটু মন্দির টন্দিরটা করে দিলে আমাদের খুব ভালো হয়। একটা মন্দির করবো খুবই ইচ্ছা মেয়েদের, ছেলেরা তো অনেক কিছু করেছে, তাই আমরা মেয়েরা ভাবলাম যে আমরা একটা মন্দির করবো, এটা আমাদের বড় ইচ্ছা। নামটা আমার নাম স্মারানী পোড়া, পূজার আমি সম্পাদিকা। ভবিষ্যতি তৎপাদ মমৈতদ্বাহ।